হে গাইজ, এক্সট্রিম বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং এই কোয়ারেন্টাইনে সুস্থ আছেন। তো এক্সট্রিম বাংলা টিপসের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার্স কী করে অন করবেন এবং পাবলিকলি শো করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে ফোন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা ফোন স্ক্রিনে চলে আসলাম। ফোন স্ক্রিনে চলে আসার পর আপনি সরাসরি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকের ইন্টারফেসটা এখানে চলে আসবে। এখানে আপনি ফলোয়ার অন করার জন্য আপনার থ্রি লাইন অপশানে ক্লিক করবেন। থ্রি লাইন অপশানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন। এখানে সেটিং নামে একটি অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন। এখানে আপনি পাবলিক পোস্ট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হু ক্যান ফলো মি অপশানটি দেখতে পাচ্ছেন। এখানে আপনি দুটো অপশান দেখতে পাবেন, এখানে আপনি পাবলিক করে দেবেন আর হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন টাইম লাইন, এটা পাবলিক করে দেন। পাবলিক করে দেওয়ার পর আপনি আপনার নিজের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর একটু নিচের দিকে সেই পাবলিক ডিটেলস অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইন্ট্রো, এখানে অপশানটি এডিট নামে একটা অপশান দেখতে পাবেন, অপশানটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমার ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখছেন ফলোড বাই, এটিকে আপনি অনভাবে একটা ক্লিক করে দিয়ে সেভ অপশানটিতে ক্লিক করবেন। সেভ অপশানটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে। আপনি এবার নিজের প্রোফাইলে চলে গিয়ে যদি একটু লোডিং টান, এখানে কিন্তু চলে এসেছে। তো ভিউয়ার্স, এটি করার জন্য আপনাকে অবশ্যই আপনার এজ অর্থাৎ বয়স 18 বছরের একটু বেশি করতে হবে, 18 বছর করতে হবে। কারণ ফলোয়ার্স অর্থাৎ পাবলিক শুধুমাত্র 18+ মানুষদের জন্যই। তো ভিউয়ার্স, আপনি আপনার বয়সটি যদি 18+ না করতে পারেন তাহলে যে কোনো সময় বার্থডে চেঞ্জ করার জন্য আমাদের আগের একটি ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে ছিল আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এরকম আরও প্রয়োজনীয় ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।